रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हमादेर जन्नो सर्वक्षेत्रे सर्वलाइने उत्तम आदर्श रेखे गेछेन। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर आदर्श जदि आमरा प्रत्येकटा क्षेत्रे प्रयोग करी तो दुनियाटा आमादेर जन्नो जान्नातेर नमूना हये जाबे। আর এর বিনিময়ে আল্লাহ পাক আখেরাতের মধ্যে যেটা আমাদের জন্য খাজানা হিসেবে রেখেছেন, অনাদি অনন্তকালের যে শান্তি আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন সেটাও মজবুতভাবে পাওয়া যাবে। আর যদি এর ব্যতিক্রম হয় তো দুনিয়াটাও জাহান্নামের নমুনা হবে এবং পরকালীন জীবনে আল্লাহ পাকের রাসূলের আদর্শ বহির্ভূত অবস্থায় চলার কারণে, আদর্শ বহির্ভূত জীবনযাপন করার কারণে যে বাস্তব যে জাহান্নাম রয়েছে সেটারও সম্মুখীন হতে হবে। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। যদি তোমরা এইভাবেই চলতে থাকো আল্লাহ পাকের হুকুম এবং রাসূলের আদর্শের বিপরীতে যদি তোমরা চলতে থাকো لترون الجحيم জাহান্নাম তোমাদেরকে দেখতে হবে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ পাক বলেন আমি আবারও বলছি তোমরা যদি এই অবস্থায় চলতে থাকো তো তোমরা চাক্ষুষ নিজ চোখে তোমরা জাহান্নাম দেখবে, নিজ চোখে তোমরা কি করবে জাহান্নাম দেখবে। এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একটা আমাদের জীবনের একটা দিক সেটা নিয়ে আজকে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছিলাম, যেটা মানুষের স্বভাবজাত পছন্দের বিষয়, মানুষের স্বভাবজাত অভ্যাস যে মানুষ সৌন্দর্য প্রিয় হয়, সকল মানুষ এটা চায় যে আমাকে একটু সুন্দর দেখায়, চাই সে বাচ্চা হোক, চাই সে যুবক হোক, চাই সে মাঝবয়সী হোক, চাই সে বৃদ্ধ হোক, সবাই চায় যে যে অবস্থানের মধ্যে আছে সে অবস্থানের মধ্যে থেকেই সে চায় যে আমাকে একটু সুন্দর লাগে। আমরা আগেও আলোচনা করেছি যে কোন অবস্থায় চললে পরে মানুষকে সুন্দর লাগবে সেই নীতিমালাগুলো, সেই দিক নির্দেশনাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে, আল্লাহ পাকের রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। পুরুষদের সৌন্দর্যের মধ্যে একটা সৌন্দর্য হলো যে পুরুষ মানুষ সব সময় টুপি পরবে, তো টুপিটা কেমন হওয়া চাই সেটাও হাদিসের মধ্যে আছে, যে টুপি চ্যাপটা, যেই টুপিটা মাথার মধ্যে মিশে থাকে, যেই টুপিটা মাথার মধ্যে লেগে থাকে, চ্যাপটা এবং মাথার মধ্যে লেগে থাকে, এই ধরনের টুপি পরা সুন্নত। আর অন্যান্য চ্যাপটা যদি না হয়, খাড়া হয়, মাথা উঁচু হয়, তো মাঝখান দিয়ে দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন টুপিকে একটু চাপ দিয়ে দেখবেন যে মাথা থেকে টুপি আলগা, তো টুপিটা এমন হওয়া চাই যে টুপিটা মাথার সাথে লেগে থাকে, যে টুপিটা মাথার সাথে লেগে থাকে চ্যাপটা হয়, এই ধরনের টুপি পরা সুন্নত। টুপিটাও পোশাকের সুন্নতের অন্তর্ভুক্ত। আরেকটা পোশাক রয়েছে পুরুষের জন্য যেটা সুন্নতের অন্তর্ভুক্ত, সেটা হলো পাগড়ি। অনেকেই
বলার চেষ্টা করে যে এটা হলো আরব দেশের মানুষের একটা পোশাক। না, এটা স্পষ্ট হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিস বর্ণনা করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হল টুপির উপর পাগড়ি পরা। টুপির উপর কি পরা? পাগড়ি পরা। অর্থাৎ বিধর্মীরা, যারা বিধর্মীদের মধ্য থেকে অনেকেই পাগড়ি পরে, তাদের পাগড়ির নিচে কিন্তু টুপি থাকে না। যেমন শিখ সম্প্রদায় যারা রয়েছে, হিন্দুদের মধ্যেও কোনো কোনো সম্প্রদায়, তারা পাগড়ি পরে, মাথার মধ্যে পাগড়ি বাঁধে, কিন্তু তাদের পাগড়ির নিচে কি নাই? টুপি নাই। তো মুসলমানদের আর মুশরিকদের মধ্যে পার্থক্য হইল মুসলমান পাগড়ি পরবে টুপির উপরে। তো এই পাগড়িটা এটা পোশাকের সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির ক্ষেত্রে অনেক বর্ণনা রয়েছে। তো সাধারণত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাগড়ি তিন মাপের ছিল, আর এই তিন মাপের পাগড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে পরতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি তিন হাত ছিল। যে পাগড়িটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ অবস্থায় পরতেন, এটা কয় হাত ছিল? তিন হাত লম্বা। আরেক ধরনের পাগড়ি পরতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা সাত হাত লম্বা ছিল। সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জেগানা নামাজের ইমামতি যখন করতেন তখন পড়তেন, ওই অবস্থায় পড়তেন। আরেক ধরনের বর্ণনা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি ছিল বারো হাত লম্বা। সেটা জুমার দিনে ঈদের নামাজ পড়ানোর সময়, জুমার নামাজ পড়ানোর সময় অথবা কোনো অতিথিরা যখন বাইরের দেশ থেকে বা বিভিন্ন এলাকা থেকে আসতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য, ওই সময় বারো হাত লম্বা পাগড়ি পড়তেন। এই পাগড়িটা হলো পোশাকের সুন্নত। অনেকেই মনে করে যে পাগড়িটা বোধহয় নামাজের সুন্নত। না, যারা পোশাক হিসেবে পাগড়ি পরে তারা যদি এই পাগড়ি পরা অবস্থায় নামাজ পড়ে, এটা হলো উত্তম, মুস্তাহাব, ফজিলতের বিষয়। বাকি অন্য সময় পাগড়ি পরলাম না, কিন্তু নামাজের সময় খুব দ্রুত মাথার মধ্যে পেঁচায় নিলাম, এটা আসলে নামাজের সুন্নত না। শরীয়তে এরকম নামাজ পড়ার সময় পাগড়ি বাঁধার জন্য উদ্বুদ্ধ করা হয় নাই। অতএব কেউ যদি পাগড়ি পরে নামাজ না পড়ে, তার সমালোচনা করা অথবা এটা দোষণীয় মনে করা ঠিক হবে না। তো যারা নিয়মিত পাগড়ি পরে, এটা একটা লেবাসের, একটা পোশাকের সুন্নত আদায় হবে, এবং ওই অবস্থায় যেহেতু তার পাগড়ি পরা অভ্যাস, সে যদি ওই পাগড়ি পরিহিত অবস্থায় নামাজ পড়ায় বা নামাজ পড়ে, সেটা উত্তম হবে, সেটা ফজিলতের বিষয় হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো সৌন্দর্য চর্চার ক্ষেত্রে আল্লাহ পাক পুরুষদের জন্য চুল ব্যাখার, নারীদের জন্য চুল ব্যাখার নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট নিয়মে শরীয়ত অনুমোদন দিয়েছে, শরীয়ত উদ্বুদ্ধ করেছে। পুরুষদের জন্য দাড়ি রাখার, মোচ খাটো করার জন্য উদ্বুদ্ধ করেছে। তো সেগুলো রাখার জন্য, সেগুলো হেফাজত করার জন্য উদ্বুদ্ধ রয়েছে, যে চুল দাড়ি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিপাটি করে রাখা, এটাও শরীয়তের কাম্য। তো যারা চুল রাখবে, তো চুলকে শীতা করতে হয়, শীতি দেয় মানুষ চুলের মধ্যে। তো শীতি করার ক্ষেত্রেও একটা সুন্নত তরিকা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন, কান বরাবর, ঘাড় বরাবর, কাঁধ বরাবর হইতো চুল। তো এই চুলের স্মৃতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝ বরাবর করতেন। তো এই জন্য চুল স্মৃতি করার সুন্নত তরিকা হলো নারী হোক পুরুষ হোক মাঝ বরাবর স্মৃতি করা, এটা হলো সুন্নত তরিকা চুলের। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর আমাদের, আমরা যে ধরনের চুল রাখি, এগুলোতে তো মাঝ বরাবর স্মৃতি করার কোনো সুযোগ নাই, কিন্তু চুল আসলে রাখতে হয় সুন্নত তরিকায়। সুন্নত তরিকা বাবরি চুল, যেটা কান বরাবর, কাঁধ বরাবর, ঘাড় বরাবর। আর মা বোনরা তো লম্বা চুল রাখেই, তো মাঝখান দিয়ে কি করতে হবে? চুলে স্মৃতি করতে হবে, এটা সুন্নত।
এই ক্ষেত্রে দাড়ি যাদের আছে আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছে তারাও দাড়ি চতুর্পাশে এক মুষ্টি কমাসকম এক মুষ্টি রাখা এটাও সুন্নত এবং দাড়িকে পরিপাটি করে রাখা এটাও সুন্নত। এমনিভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের জন্য দাড়ি রাখা সুন্নত, মোজ খাটো রাখা সুন্নত, বিপরীত লিঙ্গের মহিলাদের অনেক সময় মুখের মধ্যে হরমোনজনিত সমস্যার কারণে চুল দাড়ি উঠে, অনেকের মোষও উঠে। এই ক্ষেত্রে করণীয় কি? আমাদের কাছে অনেকে প্রশ্ন আসে যে এই ক্ষেত্রে করণীয় কি। তো মহিলাদের জন্য দাড়ি রাখা বা দাড়িটা মহিলাদের জন্য শরীয়তের কাম্য নয়, এটা তার মুখের মধ্যে একটা অসুন্দর বিষয়। কোনো মহিলার মুখের মধ্যে যদি দাড়ি উঠে চুল উঠে অনেকে ভয় পায় এটা উঠে ফেলতে, দাড়ি উঠাইলে কি গুনাহ হবে কিনা, না এটা উঠে লওয়াই হইল উত্তম। মহিলাদের মুখে যদি দাড়ি উঠে অথবা মোচ গজায় তো এগুলো উঠে ফেলা এটা হইল মুস্তাহাব, এটা উত্তম, কারণ এটা উঠে ফেললেই তার মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে আর এটাই শরীয়তের কাম্য। আরেকটা প্রশ্ন আমাদের কাছে অনেক সময় আসে যে মেহেদি ব্যবহার করা, যেহেতু সৌন্দর্য চর্চার একটা অংশ এটাও, যে মেহেদি কারা ব্যবহার করবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে পুরুষের আতর হলো, পুরুষের সুগন্ধি হলো যেটার মধ্যে তীব্র ঘ্রাণ রয়েছে, রং নাই, আর মহিলাদের আতর হলো যেটার মধ্যে রং আছে, তীব্র সুগন্ধি নাই। তো মেহেদিটা এটা একটা রং, তো এই মেহেদিটা এই রং ব্যবহার করবে কারা? মহিলারা। তো এই ক্ষেত্রে মহিলারা তো মেহেদি ব্যবহার করবে, কিন্তু তারা পায়ে ব্যবহার করতে পারবে কিনা এই ধরনের প্রশ্ন অনেক সময় জাগে। তো রসুল অনেকেই এটা ধারণা করে যে রসুল দাড়ির মধ্যে মেহেদি ব্যবহার করেছেন, এটা আবার পায়ে ব্যবহার করি কেন? আপনারা বুঝবেন ভালোভাবে, এটাই হাদিসের বর্ণনা যে রসুল আসলে দাড়িতে মেহেদি ব্যবহার করেন নাই, এটা বুঝেন। কারণ রসুলের দাড়ি পেকেছিল অল্প কয়েকটা, তো রসুলের মুখে বা দাড়িতে মেহেদি ব্যবহার করার অবস্থাই তৈরি হয় না, অল্প কয়েকটা দাড়ি চুল পাচ্ছে রসুলের, তো এই কয়েকটা দাড়ির মধ্যে মেহেদি ব্যবহার করার কি প্রয়োজন হয় নাই। বাকি রসুল অন্য যাদের দাড়ি পেকেছে তাদেরকে মেহেদি ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আবার অনেক ক্ষেত্রে অনেকেই যে আমি রসুলের কয়েকটা দাড়ি দেখছি পেকেছে, এগুলোর মধ্যে লালচে বর্ণের দেখেছি, সেটাও ঠিক আছে। তো রসুল অত্যধিক তেল ব্যবহার করতেন, আপনারা দেখবেন যে যে অনেক সময় তেল ব্যবহার করার দ্বারা সাদা চুল দাড়ি একটু লালচে ভাব ধরে। তো যেই কয়েকটা পাচ্ছে, যে রসুল যেহেতু তেল ব্যবহার করতেন অত্যধিক, এই জন্য লালচে ভাব ছিল রসুলের দাড়ির মধ্যে, সাদা দাড়িগুলোর মধ্যে। বাকি রসুল দাড়িতে মেহেদি ব্যবহার করেন নাই, আর মেহেদি ব্যবহার করলেও মাইনা নিলাম যে করছেন, করলেও পায়ে মেহেদি ব্যবহার করা এটা খারাপের কিছু নাই। অতএব মা বোনরা যারা মেহেদি ব্যবহার করবে তারা পায়ে হাতেও ব্যবহার করতে পারবে, পায়েও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। এমনকি বয়স্কা মহিলা যদি হয় তারা চুলের মধ্যেও, চুল যদি পেকে যায় চুলের সাদা ভাবকে দূর করার জন্য মাথার মধ্যে মেহেদি ব্যবহার করতে পারবে। কিন্তু পুরুষরা কোনো অবস্থাতেই হাতে হোক পায়ে হোক মেহেদি ব্যবহার করতে পারবে না, কিন্তু চুল দাড়ির মধ্যে ব্যবহার পুরুষরাও করতে পারবে মেহেদি। অনেক সময় দেখা যাচ্ছে বিয়ে শাদীর সময় ছেলেদেরও মেহেদি দেওয়া হয়, এটা শরীয়তের খেলাফ। বিয়ে শাদীর সময় বরকে যে টোপর করানো হয়, টুপি পরানো হয়, বিয়ের টুপি, এটা আসলে হিন্দুয়ানি প্রথা, এটাও ব্যবহার করা না জায়েজ, এটাও নিষেধ। মুসলমান পরবে টুপি,
বিয়ে শাদী করার সময় যদি সবসময় টুপি পরার অভ্যাস না থাকে, তো অন্তত বিয়ের দিন ভালো দেখে একটা টুপি যেটা মাথার সাথে মিশে থাকে ট্যাপটা, এই ধরনের টুপি পরে পরা, যেটা মুসলমানদের পরা সুন্নত, ওই ধরনের টুপি পরা। কেন আমরা ভাড়া করে বিধর্মীদের পোশাককে পরতে যাব, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এমনিভাবে অনেকে পোশাকের সাথে, আমরা বিগত সপ্তাহগুলোতে আলোচনা করেছি, শার্ট প্যান্ট ইত্যাদি, এগুলো যদিও সুন্নতি পোশাক নয় কিন্তু নাজায়েজ না, পরা জায়েজ আছে কিন্তু সুন্নতি পোশাক না। তো অনেক ক্ষেত্রে যারা শার্ট প্যান্ট পরি, শার্ট প্যান্টের উপর টাই পরা হয়, তো টাইটা পরার হুকুম কি, টাই পরার বিধান কি শরীয়তে? এক সময় টাইটা খ্রিস্টান ধর্মের ধর্মীয় প্রতীক ছিল, ক্রুশ চিহ্ন বহন করত তারা এই টাইয়ের মাধ্যমে, কিন্তু এখন হালে এই টাইটাকে খ্রিস্টান ইহুদি মুসলমান সর্বস্তরের সব ধর্মের মানুষে এটা পোশাক হিসেবে গ্রহণ করেছে। তো অতএব মানুষের মধ্যে যেহেতু এটা পোশাক হিসেবে মানুষ টাইটাকে গ্রহণ করে ফেলছে, তো এটার হুকুমের মধ্যে শিথিলতা চলে আসছে, এটাকে একেবারে শিরিক বা হারাম বলা যাবে না টাই পরাটাকেও, তবে না পরাটাই ভালো। টাই পরাটাকে আপনি একবারে শিরিক বলবেন, কুফুর বলবেন, এমনকি হারাম বলবেন, এটা বলার সুযোগ এখন নাই, যেভাবে সবাই এটাকে সাধারণ পোশাক হিসাবে গ্রহণ করেছে। বাকি সুন্নতের খেলাফ তো অবশ্যই, না পরাই হলো উত্তম। এমনিভাবে সৌন্দর্য চর্চা, নারীরা আপনার নাক ফুরায়, নাক ছিদ্র করে, কান ছিদ্র করে, হাতে পায়ে বিভিন্ন ধরনের কি পরে, এগুলো অলঙ্কার পরে, সেগুলো জায়েজ আছে কিনা? সেগুলোর মধ্যে কোনো নাজায়েজের কিছু নাই, সব জায়েজ। নাকে ছিদ্র করা, কানে ছিদ্র করা, সেটা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর এই নাকে ছিদ্র করার দ্বারা, কানে ছিদ্র করার দ্বারা আল্লাহ পাকের যে সৃষ্টি আছে সেটার মধ্যে পরিবর্তন হয় না, সেটাকে আপন অবস্থায় রাইখেই সৌন্দর্য বৃদ্ধি হয়। অতএব নারীরা তারা যদি নাকে কানে অলঙ্কার ব্যবহার করার জন্য ছিদ্রি করে, সেটা করা যেতে পারে, সেটা শরীয়তে অনুমোদন রয়েছে। বাকি এখানে অলঙ্কার ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো বাজনা আছে, বাজনার সাথে সাদৃশ্য হয়, বাজনা বাজে, এই ধরনের কোনো অলঙ্কার, যেমন মহিলারা পায়ের মধ্যে নূপুর পরে, পায়ের মধ্যে কি কি পরা হয়, নূপুর পরা হয়, হাত পায়ের মধ্যে কড়া পরা হয়, নূপুরের মতো ইয়ে থাকে, বাজনার মতো থাকে, এই সমস্ত জিনিসগুলো পরিহার করতে হবে, এটা না জায়েজ। বাকি অন্যান্য চুড়ি, তারপরে স্বর্ণের হোক, রূপার হোক, অথবা ওই যে শামুকের তৈরি হোক, ঝিনুকের তৈরি হোক, যেইটা হোক পড়তে পারবে, এই সমস্ত রং ঢং সাজ সজ্জা এগুলো নারীদের জন্য, আল্লাহ পাক এটা দিয়েছেন নারীদের সৌন্দর্য বৃদ্ধির জন্য, বাকি পুরুষরা এগুলো পড়তে পারবে না। দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের ছেলেরা, পুরুষরা হাতের মধ্যে ব্রেসলেট পরে, ব্রেসলেট পরে, চেইন পরে গলায়, বিভিন্ন ধরনের এগুলো হাতের মধ্যে পরে, গলায় পরে, এগুলো না জায়েজ, এটা নিষেধ। কারণ নীতি নির্ধারক একটা হাদিস রয়েছে, মূলনীতি বহন করে এমন একটা হাদিস রয়েছে, যে সাজসজ্জা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে কোনো অবস্থাতেই নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করতে পারবে না, পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করতে পারবে না। এই ক্ষেত্রে আল্লাহ পাকের রসুলের অভিসম্পাত রয়েছে, এই ক্ষেত্রে আল্লাহ পাকের রসুলের কি রয়েছে, অভিশাপ রয়েছে। এক সাহাবি হযরত সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে থাকতেন, সিরিয়ায়। এই সাহাবি খুব নির্জনতায়
বসবাস করতেন, মানুষের সাথে অত একটা মিশতেন না, বেশিরভাগ সময় নামাজ তসবিহ তাহলিল জিকির আজগারের মধ্যেই লিপ্ত থাকতেন, মসজিদের মধ্যে জামাতে শরীক হওয়ার জন্য যাইতেন। পথে বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হইতো, তিনি ওই সোহাইল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন যে আপনি রসুলের কোনো হাদিস অথবা কোনো ঘটনা আমাদেরকে বইলা শোনান, আমাদের উপকার হবে। তো তিনি সাধ্যমতো শুনাইতেন। তো একদিন জিজ্ঞেস করলেন যে আজকেও আমাদেরকে একটা হাদিস বা রসুলের যুগের একটা ঘটনা শোনান। হযরত সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলতেছেন যে রসুলের যুগে এক সাহাবী আসলেন যে যা জিনার অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, খুব নম্র ভদ্র খুব আমলি মানুষ ছিলেন, কিন্তু তার পোশাক তার টাকনার নিচে যাইত। রসুল ওই লোক চলে যাওয়ার পরে ওই সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে যাওয়ার পরে রসুল উক্তি করেছেন তার ব্যাপারে, মন্তব্য করেছেন তার ব্যাপারে যে ইনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তার মধ্যে যে দোষটা রয়েছে এটা যদি না থাকতো তাহলে অত্যন্ত খুবই ভালো হইতো। সেটা হলো কি, রসুল সে ওই সাহাবী তার পোশাক পরে এমনভাবে যেটা পায়েন টাকনার নিচে চলে যায়, আর টাকনার নিচে পোশাক পরা হারাম। পায়ের যে গিট রয়েছে গোড়ালিতে, এই গিটের নিচে কাপড় পরা হারাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কঠিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে পায়ের টাকনুর নিচে কাপড়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভর্ৎসনা করার জন্য বলল তুমি কি আরো কঠিন শব্দ বলছেন যেটা আমি এখানে বললাম না, যার অর্থ এরকমই যে তুমি কি মহিলা? না না, আমি তো পুরুষ, আমি তো মহিলা না, তো মহিলাদের ওই অবস্থা আমার হবে কেন, আমি তো পুরুষ, তাহলে টাকনার নিচে কাপড় পরছো কেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই কেচি আনাইয়া ওই অবস্থার মধ্যে রাইখাই তার ওই কাপড়টা কাইটা দিলেন, টাকনার নিচে যতটুকু গেছে। তো এই জন্য সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে যে আমার পোশাক, কারণ টাকনার নিচে কাপড় পরা এটা হলো মহিলাদের পোশাক, তারা পায়ের পাতা থেকে নিয়ে একেবারে মাথা পর্যন্ত আপাদমস্তক ঢেকে রাখবে, শুধু পায়ের পাতা না, পারলে আর একটু বাড়তি রাখবে, এক বিঘত এক হাত পরিমাণ বাড়তি রাখবে তাদের পোশাক, যেন জম তার হাঁটতে গেলে তার পা খুলে না যায় বাইরে যখন বের হবে তখনকার জন্য। তো সর্ব অবস্থায় আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে পুরুষদের পোশাক, পুরুষদের চালচলন কোনো অবস্থাতে যাতে মহিলাদের সাথে সাদৃশ্য না হয়, এবং মহিলাদের চালচলন মহিলাদের পোশাক পরিচ্ছদ যাতে কোনো অবস্থাতে পুরুষের সাদৃশ্য না হয়, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এই অবস্থায় যখন আমরা সৌন্দর্য চর্চা করব, আল্লাহ পাক এই সৌন্দর্যের দ্বারা আমাদেরকে সওয়াবও দিবেন এবং দুনিয়ার মধ্যে আমাদের যেটা কাম্য সেটা অর্জন হবে এই সওয়াব। কারণ পোশাক পরবো, সৌন্দর্য চর্চা করব, সেটার মধ্যে আবার সওয়াব কি? শরীয়তটাই এমন, ইসলাম এমন সৌন্দর্যের, ইসলাম এমন মজার, ইসলাম এমন সুন্দর যে আপনি ইসলামকে অনুসরণ করবেন, সুন্নতকে অনুসরণ করবেন, শরীয়ত মতো চলবেন, তো আপনি এটার জন্য দুনিয়াবি ফায়দাও পাবেন এবং আখেরাতের মধ্যে নেকিও পাবেন। পোশাকটা যখন পরা হয়, আপনি নতুন পোশাক পরলেন, নতুন পোশাক পরলে এটা আপনার আনন্দের বিষয়, আপনাকে দেখতে সুন্দর লাগবে, কিন্তু সাথে যদি আপনি একটা দোয়া পরে নেন তো আপনার আগের পরে সকল গুণা মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ হিল্লাজি কাসানি হাজা ওয়ারাযাকানিহি মিন গাইরি হাওলিন ওয়ালা কুওয়াতিন, আলহামদুলিল্লাহ হিল্লাজি কাসানি হাজা ওয়ারাযাকানিহি মিন গাইরি হাওলিন ওয়ালা কুওয়াতিন। এই নতুন কাপড় পরে যখন আপনি এই দোয়াটা পড়বেন,
তো আল্লাহ পাকের রাসূল বলে যে আপনার আগের পরে সকল গুনাহ মাফ হয়ে যাবে। কত সহজ, নতুন কাপড় পরলাম, আমার সৌন্দর্য বৃদ্ধি করলাম, তবে অবশ্যই এটার মধ্যে বিনয় থাকতে হবে। অনেক সময় নতুন পোশাক পরলে, ভালো কোনো পোশাক পরলে মনের মধ্যে গর্ব চলে আসে, অহংকার চলে আসে, এটা আবার সওয়াবের পরিবর্তে ধ্বংস টেনে আনবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একবার নতুন পোশাক পরলাম, নতুন পোশাক পরার পরে আমি আমার পোশাকের দিকে তাকাইতেছি, পোশাকের এই দিকে তাকাই, ওই দিকে তাকাই, আমার মনে একটা অহংকার, একটা গর্ব চলে আসলো। তো এই অবস্থায় আমার বাবা আমাকে দেখে ফেলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তুমি কি জানো তোমার দিক থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে? কেন বাবা, আল্লাহ কেন মুখ ফিরিয়ে নিয়েছেন? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি নতুন পোশাক পরে অথবা কোনো ভালো পোশাক পরে তার নিজের মধ্যে অহংকার আসে, নতুন পোশাক পরলে নিজের মধ্যে গর্ব আসে, অহংকার আসে, অন্যের থেকে নিজেকে আলাদা মনে হয়, অন্যের থেকে নিজেকে বড় মনে হয়, তখন আল্লাহ পাক তার উপর থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহ পাকের রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়। এই হাদিস শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ওই পোশাক খুলে ফেললেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার ভিতরে যে অহংকার আসছিল, তোমার ভিতরে যে গর্ব আসছিল, এই তুমি এই পোশাকটা যে খুলে ফেলেছো এটার দ্বারা হয়তো সেটা মাফ হয়ে যাবে। এই জন্য পোশাক পরতে হবে, সাজসজ্জা করতে হবে সুন্নত তরিকায়, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে এবং অহংকারকে বর্জন করে।